বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার কথা মাথায় রেখে অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য 50টি গল্পের বই ক্রয় করেন। তিনি দেখেন যে তিনি যদি 76 টাকা বেশি খরচ করেন তাহলে আরও 14টি বই বেশি পাবেন এবং প্রতিটি বইয়ের ক্ষেত্রে গড় দাম 1 টাকা হ্রাস পাবে। তার কেনা প্রতিটি বইয়ের গড় দাম কত হবে? এখানে দেখো 50টা গল্পের বই ক্রয় করেছে, এই 50টা বই যে কিনেছে সেই প্রতিটা বইয়ের গড় দাম কত হবে প্রশ্ন চেয়েছে। আমি মনে করছি এই 50টা বইয়ের গড় দাম হচ্ছে X টাকা। আমি X টাকা ধরছি, মানে X-এর মান এগুলোর মধ্যে কোনো একটা হবে, এটা গড় দাম। এবারে বলছে আরও 14টা বই বেশি ক্রয় করছে। কখন? 50টা ছিল, 14টা বই যদি বেশি ক্রয় করে তাহলে এখন বইয়ের সংখ্যা কত হবে? 64। 50 প্লাস 14 64 টাকা। এই যে 64 পিস বই এখন এলো, অর্থাৎ এই যে 14 পিস বই এখন অ্যাড করলো, এই 14টা বই আরও বেশি পাবেন, তিনি পেলেন। এখন দেখা গেল গড় দাম 1 টাকা হ্রাস পাচ্ছে, মানে আগে 50টা বইয়ের যা গড় দাম ছিল এখন 1 টাকা হ্রাস পেল, হয়ে আমি বলবো এখন 64 পিস বইয়ের গড় দাম হলো X-1 টাকা। কেন? আগে গড় ছিল X টাকা, এখন গড় 1 টাকা কমে গিয়ে তাহলে দাম হবে X-1 টাকা। এই স্ট্রাকচারটা একটু মনের মধ্যে গেঁথে নাও। যারা আমার A to Z অফ এরিথমেটিক কোর্স করেছো অথবা আমি এর আগে ইউটিউবে যে অ্যাভারেজের ভিডিও দিয়েছি সেখানে এই স্ট্রাকচারের কনসেপ্ট বুঝিয়েছি। আমরা কি করব, এই যে বাইরে যে ফিগারটা আছে সেই ফিগার দিয়ে এই অংশটাকে গুণ করব, আর এই বাইরে যে ফিগারটা থাকে সেটা দিয়ে এই দিককার এই অংশটাকে গুণ করব। গুণ করলে কি আসবে? 14 দিয়ে গুণ করলে 14x-14, আর 50 দিয়ে এটাকে গুণ করলে -14। টোটাল কত হচ্ছে? 14x-64। এই যে দামটা এলো এটা কি দাম বলতো? এখানে যে ফিগারটা এলো বা চলে গেল তার মূল্য হচ্ছে এটা। এখানে 14টা বই নতুন কেনা হয়েছে, সেই 14টা বই নতুন কিনতে তার আরও 76 টাকা বেশি খরচ হয়েছে। আমি বলবো যে এই যে নতুন 14টা বই এলো এর জন্য তার টোটাল খরচ হবে, এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেইটা। আমি বলছি 14টা বইয়ের জন্য তার টোটাল খরচ হচ্ছে এটা, প্রশ্ন বলছে টোটাল খরচ 76 টাকা, তাহলে আমি বলবো এইটার মান হচ্ছে 76। 14x এর ভ্যালু কত হবে? 76-এর দিকে যদি 64টা চলে দেয় এটা হবে 140, x এর মান হবে 10। জাস্ট কাটো, x এর মান 10, সেটাই আমি বলেছিলাম যে x এর মান কত হবে, x এর মান 10, অর্থাৎ গড় দাম 50টা বই যেটা কিনেছিল তার গড় দাম হচ্ছে 10 টাকা করে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 10 কিমি যেতে পারে, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 40 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 4 গুণ সময় লাগে, স্রোতের বেগ কত? দেখো এখানে কি বলেছে, সেই দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব গেছে সেই দূরত্বই আবার ফিরে এসছে। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে দেখেছি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার যদি দূরত্বটা, যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্বই যদি ফিরে আসে তাহলে আমি বলবো ডিস্টেন্সটা ফিক্সড। যাই বলবো ডিস্টেন্স ফিক্সড সেটাকে আমি 1 মনে করে নেব। টাইম অ্যান্ড ডিস্টেন্সের বহুবার আমি ইউটিউবে যে ভিডিও দিয়েছি বেসিক ভিডিওতে সেগুলোতে বলেছি, এবং যারা A to Z কোর্স নিয়ে তো চা তো জানোই। ডিস্টেন্সকে ফিক্সড বললাম মানে ডিস্টেন্সকে আমি 1 মনে করলাম, তাহলে S ইজ ইকুয়াল টু 1/T হবে, অর্থাৎ স্পিড আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে। এটা মানে হচ্ছে স্পিড আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে। এবার দেখো অনুকূলে আর প্রতিকূলে যখন কেস আসছে তখন টাইম কত লাগছে? বলেছে যে স্রোতের অনুকূলে যে টাইম লাগে প্রতিকূলে সেই টাইমের 4 গুণ টাইম লাগে, বোঝা গেছে? তাহলে অনুকূলে যদি 1 সময় লাগে আমি বলবো প্রতিকূলে টাইম লাগছে তার 4 গুণ, অর্থাৎ 4। আমি জানি টাইমের রেশিওর উল্টো রেশিও হচ্ছে স্পিডের রেশিও, তাহলে স্পিডের রেশিও কত হবে? এই রেশিওটা ঠিক উল্টো রেশিও, অর্থাৎ 4:1। তার মানে অনুকূলে স্পিড যদি 4 হয় প্রতিকূলে স্পিড হবে 1। আমি এই বোট অ্যান্ড স্টিমের যে ইউটিউবে ভিডিওগুলো দিয়েছি সেখানে বলেছি
যদি অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকে, তাহলে অনুকূল বেগ আর প্রতিকূল বেগকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেটা হবে নৌকার বেগ, এবং অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ মাইনাস করে দুই দিয়ে ভাগ করলে সেটা হবে স্রোতের বেগ। তাহলে এই দুটোকে যোগ করে, অর্থাৎ অনুকূল বেগ আর প্রতিকূল বেগকে যোগ করে যদি আমি দুই দিয়ে ভাগ করি, সেটা আমি পাবো 5/2। এটা কি আসবে? যোগ করলে আমি পাবো নৌকার বেগ, কিন্তু নৌকার বেগ দিয়েছে 10 কিমি/ঘন্টা, আমি এখানে বার করছি 5/2, প্রশ্ন বলছে 10 কিমি/ঘন্টা। তাহলে 5/2 ভ্যালু 10 কিমি/ঘন্টা, এটা আমি কাটতে পারি। 1 ভ্যালু 4 কিমি/ঘন্টা। কি চেয়েছে? স্রোতের বেগ কত? আমি বলেছি স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল বেগ 4, প্রতিকূল বেগ 1, এই দুটোকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 3/2, অর্থাৎ স্রোতের বেগ 3/2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 4 হলে 3/2 ইউনিটের ভ্যালু হবে 4 × 3/2, অর্থাৎ 6 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। 3000 টাকার 1 বছরের বার্ষিক 12% হারে সরল সুদ ও অর্ধবার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? কি বলেছে? এই 3000 টাকাটাই 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে রাখবো, যেখানে রেট অফ ইন্টারেস্ট 12%, তার একটা সুদ হবে। এবার এই 3000 টাকাটাই অর্ধবার্ষিক হিসেবে 1 বছরের জন্যই রাখবো, কিন্তু এখন অর্ধবার্ষিক 12% হারে রাখবো, চক্রবৃদ্ধি সুদের হার রাখবো। এবার এই যে টোটাল চক্রবৃদ্ধি সুদ আর এখান থেকে টোটাল যে সিম্পল ইন্টারেস্ট পাবো, তাদের পার্থক্য কত? অর্থাৎ প্রশ্ন বলছে তুমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে অর্ধবার্ষিক 12%, এই হারে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। সিম্পল ইন্টারেস্ট পাবে 1 বছরের জন্য 12% ইন্টারেস্টে। এই যে ইন্টারেস্টগুলো তুমি পাবে, তাদের ডিফারেন্স বা পার্থক্যটা কত, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। প্রশ্ন বোঝা গেছে? প্রথমে দেখব যে 3000 টাকার 1 বছরে 12% হারে সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে। আমি দেখছি মূল টাকা 3000 টাকা, এর 12% রেটে কত টাকা ইন্টারেস্ট পাবো? তোমরা বলবে 12% রেটে সিম্পল ইন্টারেস্ট হবে 360 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম। এবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে অর্ধবার্ষিক হিসেবে 1 বছর কি হবে, মানে একটা বছর টোটাল এখান থেকে যদি আমি এই পর্যন্ত বলি, ওরা বলছে একটা বছরকে হাফ হাফ করে আমি ইন্টারেস্ট দেবো। বোঝা গেছে? 1 বছরকে হাফ হাফ করে আমি ইন্টারেস্ট দেবো। এবার অর্ধবার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদ মানে, এই যে 12% হারে চক্রবৃদ্ধি সুদ মানে তুমি বছরে 12% করে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছ। বছরে যদি 12% হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি 1 বছর হয়, এই 1 বছরে তুমি 12% ইন্টারেস্ট পাচ্ছ, কিন্তু যখন 1 বছরকে অর্ধবার্ষিক করছে, তখন এই 12% না করে 12কে অর্ধেক করো। কেন? বছরকে অর্ধেক করেছে, তাই রেট অফ ইন্টারেস্টকেও অর্ধেক করলে আমি বলবো এই ব্লকটাতেও 6% রেট পাবো, এই ব্লকটাতেও 6% পাবো, টোটাল বছরে 12% পাবো। বোঝা গেছে? যেহেতু 6 মাস অন্তর অন্তর বা অর্ধবার্ষিকী বলেছে, তাই এই রেটটাকে 6 মাস অন্তরে এটাকে হাফ করে 6% 6% ভেঙে দাও। বোঝা গেছে? এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, 3000 টাকা তো সেই রেখেছে, 3000 টাকার এখানে কত ইন্টারেস্ট পাবো? তোমরা বলবে 3000 টাকার 6% ওখানে ইন্টারেস্ট পাবো। 3000 টাকার 6% কত হয়? 3000 টাকার 6% 180 টাকা, অর্থাৎ এখানেও 180 টাকা ইন্টারেস্ট পাবে, এখানেও 3000 টাকার জন্য 6% অর্থাৎ 180 টাকা ইন্টারেস্ট পাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সিস্টেম কি, এই যে টাকাটা এখানে ইন্টারেস্ট পেয়েছো, প্রথম ব্লকে যে টাকাটা ইন্টারেস্ট পেয়েছো, সেই টাকাটা এখানে ইন্টারেস্ট পাবে ঠিকই, এই টাকার উপর আবার তুমি 6% ইন্টারেস্ট পাবে। বোঝা গেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে 1 বছরের শেষে যে টাকাটা টোটাল হলো, সেই টাকাটা তো তুমি পাবেই ইন্টারেস্ট হিসেবে, পরের বছর সেই টাকাটা ছাড়াও তার উপর আবার যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটাও তুমি ইন্টারেস্ট পাবে। তার কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়া। এখানে 6% ইন্টারেস্ট পেলে 180 টাকা পাবে, এই 180 টাকা পরের ব্লকেও তুমি পাবে, কিন্তু এই 180 টাকার জন্য যে ইন্টারেস্ট হয় সেটাও কিন্তু এই পরের ব্লকে যোগ হবে। তাহলে 180 টাকা এখানে ইন্টারেস্ট পেয়েছিলাম, তার 6% আবার ইন্টারেস্ট পাবো, তার 6% মানে 108কে 10 দিয়ে ভাগ করলে 10.8 এখানে আরও অতিরিক্ত ইন্টারেস্ট পাবো। তাহলে আমি মোট কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো এই টাকাটা,
180 প্লাস 180 360 প্লাস 10 টাকা 80 পয়সা, অর্থাৎ এই টোটাল টাকাটা আমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওরা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম 360 প্লাস 10.8, সিম্পল ইন্টারেস্ট পেয়েছি 360 টাকা, এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত আসবে? তোমরা বলবে ডিফারেন্স আসবে 10.8, যেটা অপশন নাম্বার 1 তে আছে। x ও y এর গসাগু z হলে x / z ও y / z এর গসাগু কত? দেখো কোন ভগ্নাংশ এদের গসাগু নির্ণয় করতে দিয়েছে। গসাগু নির্ণয় সিস্টেম কি? যদি গসাগু বলে তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু নির্ণয় করতে হয়, আর নিচে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু নির্ণয় করতে হয়। ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে উপরের সংখ্যাগুলোর গসাগু, নিচের সংখ্যাগুলোর লসাগু, আর যদি ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলতো তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগু, নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হতো। এক্ষেত্রে এক্স আর ওয়াই এর গসাগু কি হবে? এক্স আর ওয়াই এর গসাগু ওরা বলে দিয়েছে জেড, তাই আমি বলবো এক্স আর ওয়াই এর গসাগু হচ্ছে জেড। আর নিচে জেড আর জেড এর লসাগু কি? সেম সংখ্যা থাকলে তোমরা যেন লসাগু হয় সেই সংখ্যাটাই, তাহলে জেড আর জেড এর লসাগু হচ্ছে জেড। এই দুটো কাটলে আমরা উত্তর পাবো 1, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। দুটি সংখ্যার গসাগু 9 এবং লসাগু 270, যদি সংখ্যা দুটির সমষ্টি 99 হয় তবে সংখ্যা দুটির পার্থক্য কত? দেখো যে সংখ্যাটাকে গসাগু বলছে, কি বলছে? দুটো সংখ্যার গসাগু 9, আমি মনে করে নেব একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা 9y। যেহেতু তোমরা মেন পরীক্ষা দিতে যাচ্ছ তাই তোমরা এই বিষয়গুলো জানো, এটা এক্সপেক্টেড। গসাগু 9 হলে একটা সংখ্যা 9x এবং আর একটা সংখ্যাকে আমি 9y মনে করছি। প্রশ্নে বলেছে সংখ্যা দুটো সমষ্টি 99, আমি একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা 9y ধরলে ওদের সমষ্টি হবে 99। ওরা বলে দিয়েছে 9 কমন নিলে x আর y কত হবে? এইটা, তাহলে x প্লাস y এর ভ্যালু হবে 99কে 9 দিয়ে ভাগ করলে আসবে 11, অর্থাৎ x প্লাস y এর মান 11 আসবে। এখানে আমি বলে রাখি যখন গসাগু 9 ছিল আমি বলেছিলাম একটা সংখ্যা 9x একটা সংখ্যা 9y, এখানে x আর y পরস্পর মৌলিক, এটা কিন্তু কন্ডিশন থাকবে ইনবিল্ট। পরস্পর মৌলিক মানে কি? পরস্পর মৌলিক বলতে বোঝাবে x আর y কে যদি তুমি গসাগু করো সেই গসাগুর মান বেরোবে 1, তবেই তাদেরকে আমি বলবো পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যা মৌলিক হতে হবে তার কোনো মানে নেই, একটা সংখ্যা মৌলিক একটা সংখ্যা যৌগিক হতে পারে কিন্তু কন্ডিশন ওদের গসাগু যেন 1 হয়, বোঝা গেছে? এবারে এখানে বলেছিল সংখ্যা দুটোর লসাগু 270, 9x আর 9y দুটো সংখ্যা এদের লসাগু কি হবে? আমরা জানি লসাগুর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে সংখ্যাটা মিলবে সেটা তো লসাগু হবেই, যেগুলো মিলবে না সেগুলোও লসাগুর মধ্যে থাকবে, অর্থাৎ এই দুটো সংখ্যার লসাগু 9xy। প্রশ্নে বলছে লসাগু 270, তাহলে 9xy এর ভ্যালু হচ্ছে 270, xy এর ভ্যালু হবে 30, তার মানে x আর y এমন দুটো সংখ্যা যাদের গুণফল 30 হবে। আমাকে বলো দুটো সংখ্যার গুণফল 30 কিভাবে হতে পারে? 30 × 1, 15 × 2, 5 × 6, 10 × 3, ঠিক? এদের মধ্যে একটা হবে x এর মান একটা y এর মান, সিকুয়েন্সিয়ালি এটা x বা এটা y তার কোনো মানে নেই, একটা x একটা y। এবারে তোমাকে দেখতে হবে x আর y সেই দুটো সংখ্যাকে নাও যাদের যোগফল 11 হবে। আমি দেখছি এই জায়গাটা x আর y এর যোগফল 11 আসছে, আমি যে কোনো একটাকে x যে কোনো একটাকে y নিলে x প্লাস y 11 আসবে। আমি মনে করছি বড় সংখ্যাটা x ছোট সংখ্যাটা y, তাতে কিছু আসে যায় না, যেটা বড় ছোট যে কোনো একটা x যে কোনো একটা y মনে করতে পারো। এবারে বলেছে সংখ্যা দুটোর পার্থক্য কত? আমি কি জানি একটা সংখ্যা 9x একটা সংখ্যা 9y? আমি যদি মনে করি x এর মান 6 তাহলে একটা সংখ্যা হবে 9 × 6 আর একটা সংখ্যা হবে 9 × y এর মান 5, অর্থাৎ একটা সংখ্যা 54 আর একটা সংখ্যা 45। তাহলে এই সংখ্যা দুটোর পার্থক্য কত হবে? 54 আর 45 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9, অর্থাৎ পার্থক্য 9, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। রুট 3 ইজ ইকুয়াল টু 1.732 হলে এটার মান কত? দেখো আমি এই জায়গাটা 3 প্লাস রুট 6 যেরম আছে রাখছি, নিচে 5 রুট 3 কে আর ভাঙা যাচ্ছে না রেখে দিলাম,
√12 এটা দেখো আমি এই দিকে করছি যাতে করে এই দিকটা আমি এক্স্যাক্টলি বসাতে পারি ভ্যালুটা। এই 12 যেটা রুটের ভেতরে আছে আমি এটাকে 4 × 3 লিখতে পারি। কেন এরকম করছি? আমি চাইছি রুট থেকে যতটা সম্ভব বাইরে বেরিয়ে আসুক। আমরা জানি 4 এর রুট কত 2, তাহলে এইটা থেকে 2 বাইরে বেরিয়ে আসবে, বাইরে 2 ছিল আর এখান থেকে 2 বেরিয়ে এসে 2 × 2 = 4 √3 হবে, সেটা আমি এখানে রেখে দিচ্ছি -4 √3। 32 মানে কি? তোমরা বলবে 32 মানে হচ্ছে 16 × 32, 4 আসতে 32 বলতে পারো। আমি বলছি ম্যাক্সিমাম যেখান থেকে রুট বেরোবে সেই সংখ্যাটা নাও, যেমন 16 এখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাই 16 √4 করে আমি এখানে 4 √2 রাখতে পারি, 32 এর √4 √2 লিখে দিলাম। 50 কে আমরা 25 × 50 করতে পারি, 25 এর √5, তাহলে এই জায়গাটা 5 √2 বেরোবে, +5 √2 রেখে দিলাম। এবার জাস্ট যোগ বিয়োগ করো, উপরে 3 + √6 ছিল, 5 √3 থেকে 4 √3 বাদ দিলে √3, 5 √2 থেকে 4 √2 বাদ দিলে +√2, এই এলো। এবার দেখো আমি এই 3 কে √3 × √3 লিখতে পারি আর √6 কে √3 × √2 লিখতে পারি। কেন? তার কারণ আমি দেখছি নিচে √3 আর √2 রয়েছে, আমি যদি ওপরে এই কাণ্ড করি তাহলে ওপর থেকে √3টা কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে √3 + √2 আর নিচে পড়ে থাকবে √3 + √2। এই পুরো পোর্শনটা কেটে গিয়ে উত্তর হচ্ছে √3, যার মান প্রশ্নে দেওয়া ছিল 1.732, তাহলে উত্তর হবে 1.732, যেটা অপশন নাম্বার 2 এতে আছে, √3 মান কিন্তু এখানে দেওয়া আছে। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকুলে তার কত লাভ হয়? আমি এখানে দেখছি যে 2/3 অংশ লেবু মানে কি, যদি 3টে লেবু কিনে তার মধ্যে 2টো 15% প্রফিটে বিক্রি করছে আর বাকি কতগুলো থাকছে, 3টের মধ্যে 2টো চলে গেলে বাকি থাকছে 1টা, এটা 10% লাভে বিক্রি করছে। আমি মনে করছি সে 300 টাকার লেবু কিনেছে, প্রতিটা লেবুর দাম 300 পিস লেবু কিনেছে, প্রতিটা লেবুর দাম 1 টাকা, মানে 300 পিস লেবুর দাম 300 টাকা, মানে সে 300 টাকার লেবু কিনেছে, তার মধ্যে 200 টাকার লেবু 15% লাভে এবং 100 টাকার লেবু 10% লাভে, 300 মানে 200 + 100, ওইভাবে এটাকে আমি ভেঙে নিলাম। এই পর্যন্ত বোঝা গেছে? এবার সে 300 টাকা কিনেছে, তার মধ্যে 200 টাকার যে লেবুগুলো কিনেছে সেগুলো 15% লাভে বিক্রি করেছে আর বাকি যে 100 টাকার লেবু কিনেছে সেগুলো 10% লাভে বিক্রি করেছে। 200 টাকার 15% মানে কি? 100 টাকায় 15 টাকা হলে 200 টাকায় 30 টাকা তার লাভ হয়েছে, ঠিক। 10% মানে কি? 100 টাকায় 10 টাকা তার লাভ হয়েছে, তার টোটাল লাভ কত? তোমরা বলবে তার টোটাল লাভ হচ্ছে 40 টাকা। 300 টাকায় কিনে যদি 40 টাকা লাভ হয়, প্রশ্ন বলছে 100 টাকায় কত হবে? 100 টাকায় 40/3 অর্থাৎ 3 × 39 = 13.33% তার লাভ হবে, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। এটা অ্যালিগেশনও করা যায়, তবে এটা কিন্তু সোজা হচ্ছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, কলকাতা পুলিশ মেন পরীক্ষার ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, প্রিলিমসে কাট অফ যেহেতু 67 কাছাকাছি গেছে, এটাকে তাহলে বুঝে নিতে হবে যে পুলিশ সার্ভিসে যারা WBCS মিসলেনিয়াস বা আরও হায়ার সার্ভিসের দিকে ট্রাই করছিল তারা এখন পুলিশ সার্ভিসেই আসছে, তার কারণ এবারে আনএক্সপেক্টেডলি অনেকটা বেশি কাট অফ চলে গেছে। কাট অফ কেন বেশি গেছে যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো, যদি নিজে বোঝার চেষ্টা করো যে গতবারগুলোতে এরকম আসতো এবারে কেন এত বেশি, তার একটাই কারণ পুলিশ সার্ভিসে ভালো ছেলেরা আসছে। ভালো ছেলে মানে পুলিশে যারা চাকরি করতে যায় তারা ভালো খারাপ আমি বলছি না, কিন্তু দেখবে যারা একটু মেধা ভালো ভালো সার্ভিসের দিকে তাকিয়ে থাকে তারা কিন্তু পুলিশের দিকে না গিয়ে প্রশাসনিক সার্ভিসে আরও অন্য জায়গায় যেতে চায়। এক্ষেত্রে যেহেতু কাট অফ বেশি যাচ্ছে তার মানে তারাও এখানে এসছে, তাই কম্পিটিশনটা খুব হাই হবে এবং প্রশ্নের প্যাটার্ন কী আসবে কেউ জানে না। বোঝা গেছে? কেন জানো, যে বোর্ড পরীক্ষা নিচ্ছে তারা এটা এক্সপেক্ট করছে যে ভালো ছেলেরা এখানে আসছে, আমি প্রশ্নও কিন্তু ভালো দেব, তাই এরিথমেটিককে বেস করে তোমাকে কিন্তু এগোতে হবে। অঙ্ক এমন একটা জায়গা যেখানে প্রায় পুরো নাম্বারটাই পাওয়া যায়, যেটা জিকের মধ্যে কিন্তু নেই। বোঝা গেছে? আমি বারবার এটা বলে থাকি, তাই যারা এরিথমেটিক এখনও পর্যন্ত মনে হচ্ছে কিছু খামতি রয়ে গেছে তারা অবশ্যই এই কোর্সটা নিতে পারো,
কোর্সের মধ্যে কি থাকবে দেখে নাও, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এটা একটা ভিডিও কোর্স, সম্পূর্ণ বাংলা ভাষা এবং লেটেস্ট প্যাটার্নের ওপর বেস করে তৈরি হয়েছে। এটার ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার, 1 বছর কোর্সটা তুমি দেখতে পারবে। শুধুমাত্র কলকাতা পুলিশ মেনের জন্য নয়, যত রকমের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ সব পরীক্ষার জন্য, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBP, WBCS মেন, সবার জন্যই এটা কিন্তু উপযোগী। তাই যদি এটা নিতে চাও, 1 বছরের ভ্যালিডিটি আছে, এনরোল করতে পারো। কোর্সের এনরোলমেন্ট ফিস রাখা হয়েছে 365 টাকা, বোঝা গেছে? যদি কেউ নিতে চাও তাহলে বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো। এই অ্যাপটাকে ডাউনলোড করে এই অ্যাপের মধ্যে A to Z অফ এরিথমেটিক কোর্সটা পেয়ে যাবে। এছাড়াও এখানে ফ্রিতে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, মিনি মক বলে একটা ফ্রি কোর্স রাখা হয়েছে। যদি কেউ এটা নাও নাও তাহলে এই মিনি মকটায় কম করে তুমি তোমার টেস্ট দিতে পারো। খালি অ্যাপটাকে ডাউনলোড করো, করে ফ্রিতে এই মিনি মকটাকে দিতে পারো। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? দেখো এখানে চিনি, চিনির দ্রবণ মানে কি, চিনি আছে আর তার মধ্যে জল আছে, জল আর চিনি মিশিয়ে চিনির দ্রবণ তৈরি হয়। এবারে এখানে বলেছে 30% চিনি আছে এই দ্রবণটায়। 30% মানে কি, 30/100, এটাকে কাটলে আমি বলছি 3/10, মানে টোটাল দ্রবণ যদি 10 হয় তার মধ্যে চিনি থাকবে 3। চিনি যদি 3 থাকে তাহলে জলকে 7 হতে হবে, তবেই চিনি আর জল মিশিয়ে টোটাল 10 হবে, বোঝা গেছে? এবারে বলেছে যে আরো কত চিনি মেশাতে হবে যাতে করে 40% চিনি হবে। 40% ফ্র্যাকশন ভ্যালু কি, 40/100, অর্থাৎ 2/5। বলছে এখন চিনির পরিমাণ 2/5 হবে, মানে টোটাল 5-এর মধ্যে 2 হবে চিনি। 5-এর মধ্যে যদি 2 চিনি হয় তাহলে জল হবে 3, তবেই দ্রবণটা 3+2=5 হবে, এটা বোঝা গেছে? এবারে দেখো দ্রবণের মধ্যে চিনি মেশানো হয়েছে, জল তো মেশানো হয়নি, তাই জল প্রথমে যেটা ছিল পরেও সেটাই থাকার কথা। চিনি মিশিয়েছে, চিনিটা বাড়বে কিন্তু জল তো বাড়বে না, জল যা ছিল তাই থাকবে। তাই জলের পরিমাণটাকে প্রথমে যা ছিল আর পরে কি হলো সেটাকে ইকুয়াল করো। ইকুয়াল করার জন্য আমি 3 দিয়ে এই জায়গাটায় গুণ করে দিচ্ছি আর 7 দিয়ে এই জায়গাটা গুণ করছি, তাতে টোটাল 3/21 প্রথমেও জল ছিল, পরেও 3/21 জল হবে, তার কারণ জল মেশানো হয়নি। কিন্তু রেশিওর একটা পার্টে আমি শুধু গুণ করতে পারি না, যেহেতু এখানে 3 দিয়ে গুণ করেছি এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে গুণ করেছি তাই এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর কি জিনিস হলো আমি সেটা এখানে ফ্রেশ করে লিখছি, 3 3 9 আর এখানে হলো 3/21, আর এখানে 7 2 14 আর এখানে 3/21, মানে জল মেশানো হয়নি কিন্তু চিনি 9 ছিল, 5 মেশানো হয়েছে, টোটাল গিয়ে 14 চিনি হয়েছে। এই প্রশ্নটা এলো, প্রথমে চিনি আর জল মিশিয়ে যে দ্রবণ ছিল সেটা টোটাল কত ছিল? তোমরা বলবে 21+9 30 ইউনিট ছিল, কিন্তু প্রশ্নে বলেছিল প্রথমে 60 গ্রাম চিনির দ্রবণ ছিল। আমি দেখছি 30 ইউনিট ছিল, প্রশ্ন বলছে 60 গ্রাম, তাহলে 30 ইউনিটের ভ্যালু 60 গ্রাম, 1 ইউনিটের ভ্যালু 2 গ্রাম, বলেছে কতটা চিনি মেশানো হয়েছে, চিনি মিশিয়েছি 5 ইউনিট, তাহলে 5-এর ভ্যালু হবে 10 গ্রাম, 1-এর ভ্যালু 2 হলে 5-এর ভ্যালু 10, তাহলে উত্তর হবে 10 গ্রাম চিনি মেশানো হয়েছে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 2.142, 42-র মাথায় বার আছে, এটা সমান P/Q হলে P+Q এর মান কত? এটা মানে কি প্রথমে সেটা বোঝো, 2.142 এদের মাথায় বার আছে, এটা বলতে আমরা বুঝবো টোটাল 2142 দশমিক বাদ দিয়ে ভাববো, মাইনাস যেগুলোর মাথায় বার নেই সেটা দশমিকের এদিকে হোক আর ওদিকে হোক মিশিয়ে লিখবো। মানে কি, আমি দেখছি 42-এর মাথায় বার আছে, 42-টাকে দেখো না, 2 আর 1-এর মাথায় বার দেখতে পাচ্ছি না, আমি 2-1 পরপর লিখবো, দশমিকটাকে দেখবো না। বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9, এবং দশমিকের পরে, এক্ষেত্রে কিন্তু আমি বলছি দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় বার নেই তাই একটা 0, যদি দুটোর মাথায় বার না থাকতো দশমিকের পরে তাহলে আমি 2 0 দিতাম। তাহলে এক্ষেত্রে যখন সংখ্যাগুলো থাকবে আমরা পুরোটা লিখবো, মাইনাস দেবো দশমিক না দেখে যে সংখ্যাগুলোর মাথায় নেই পুরোটা মাইনাস, বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9,
এবং দশমিকের পরে, খেয়াল রেখো দশমিকের আগের হিসেবটা হবে না তখন আর, দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো শূন্য। বোঝা গেছে? এটা কত আসছে? 2121/990 যদি 3 দিয়ে কাটো এটা 760/330। ওরা এই যে ফিগারটা এটা বলেছিল পি বাই কিউ। আমি এতক্ষণ ধরে এটা ক্যালকুলেশন করলাম, ওরা বলেছে এটার মান পি বাই কিউ, মানে আমি ধরে নেব এটার মান কিউ, এটার মান হচ্ছে কিউ, পি আর কিউ। বোঝা গেছে? ওরা বলেছে পি প্লাস কিউ এর মান কত? পি এর মান 707, কিউ এর মান 330, তাহলে যোগ করলে আসবে 1037, যেটা অপশন নাম্বার 4 তে আছে। দুই অঙ্কের একটি সংখ্যা এবং অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয় তাদের পার্থক্য 36, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? আমি বলবো 4, এই প্রশ্নের উত্তর। কেন? এখানে যে পার্থক্যটা দেওয়া থাকবে তাকে যদি আমি সবসময় 9 দিয়ে ভাগ করব করলে উত্তর পাবো 4। এবারে প্রশ্ন হচ্ছে কেন? দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা বলো, কি করে বলবে? তোমরা তো বলতে পারবে না, কেন ওই দিকে আছো, তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে না। আমি বলছি দুই অঙ্কের একটা সংখ্যা হচ্ছে 65। এবার এরা যদি পরস্পর স্থান পরিবর্তন করে সংখ্যাটা হবে 56, এদের বিয়োগফল কত? তোমরা বলবে 9। আর একটা সংখ্যা বলো 63, যদি পরস্পর স্থান পরিবর্তন করে কত হয়? তোমরা বলবে 36, এদের বিয়োগফল কত? তোমরা বলবে 27। আর একটা 85 একটা সংখ্যা, পরস্পর স্থান পরিবর্তন করলে 58, এটা কত হচ্ছে? 27। বোঝা গেছে? এই যে জিনিসগুলো দেখছো, এই যে তিনটে সংখ্যা পেলে, দেখো এই সব তিনটে সংখ্যাই হচ্ছে 9 এর গুণিতক। 9 এর গুণিতক, দেখো এটা 9 এর গুণিতক, এটা 9 এর গুণিতক, এটা 9 এর গুণিতক, তাই 9 দিয়ে আমি বলেছি সবসময় ভাগ করবে। কেন ভাগ করবে 9 দিয়ে সেটা বোঝা গেছে? এবার ভাগ করার পর উত্তরটা আমি এখানে কি করে পেলাম? দেখো যদি 9 এর গুণিতক হয়, 27কে আমি 9×3 লিখতে পারি। এই যে 3 যেটা দেখছো সেটা হচ্ছে এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য। দেখো 8 আর 5, এই অঙ্ক দুটোর পার্থক্য 3, যেটা এখানে থাকবে। এখানেও তাই 27 মানে 9×3, এই যে 3টা পাচ্ছি এই 3টা হবে এই সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের পার্থক্য। দেখো 6 আর 3 এর পার্থক্য 3 হচ্ছে। একই রকমভাবে এখানে 9 আছে মানে 9×1 আমি ধরে নেব। এই যে 1টা আছে এটা হচ্ছে সংখ্যাটার অঙ্ক দুটোর পার্থক্য। তার মানে আমাকে যদি সংখ্যার অঙ্ক এখানে পরিবর্তন করে যে সংখ্যাটি তৈরি হয় তাদের পার্থক্য দেওয়া হয়। পার্থক্য মানে কি? ওরা এইটা দিচ্ছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাদের পার্থক্য এইটা, সেই পার্থক্য 36 দেওয়া আছে। আমি এই সংখ্যাটাকে কি করব? আমি বলবো 9×4। এই যে 4টা পেলাম, এই 4টাই হবে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের পার্থক্য। বোঝা গেছে? দেখো একক আর দশকের পার্থক্য যেটা হচ্ছে সেটা এখানে বসছে, একক আর দশকের পার্থক্য 1 আসছে সেটা এখানে বসছে, একক আর দশকের পার্থক্য 3 আসছে সেটা বসছে। বোঝা গেছে? তাই এই অঙ্কটা ভালো করে দেখে নাও, যখন এরকম প্রশ্ন আসবে অঙ্কদ্বয়ের পার্থক্য চাইবে, জাস্ট 9 দিয়ে এটাকে ভাগ করে উত্তর বলে দেবে। প্রথম 5টি অখণ্ড সংখ্যার গুণফল কত? যদি অখণ্ড সংখ্যার ডেফিনেশন পড়ে না থাকো তাহলে এটা ভুল তুমি করবেই। অখণ্ড সংখ্যা মিন্স হোল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস যেরকম 1 থেকে শুরু হয়, হোল নাম্বারস 0 থেকে স্টার্ট, এই হচ্ছে ডিফারেন্স। হোল নাম্বারস 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে পরপর বা প্রথম 5টা অখণ্ড সংখ্যা। বোঝা গেছে? হোল নাম্বারস বললে 0 ইনপুট থাকবে। বলেছে এই প্রথম 5টা অখণ্ড সংখ্যার গুণফল কত? শূন্যকে যাই দিয়ে গুণ করো, উত্তর সবসময় শূন্য আসবে, তাই উত্তর হবে অপশন নাম্বার 1। পি ও কিউ একটি অংশীদারি কারবার শুরু করে, পি তাদের দুজনের মোট মূলধনের 1/6 অংশ 5 মাসের জন্য বিনিয়োগ করে এবং কিউ মোট লাভের 7/8 অংশ লাভ করে, কিউ এর মূলধন কত মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল? পার্টনারশিপের ক্ষেত্রে একটা বেসিক ফর্মুলায় আমরা কাজ করি, P=IT। পি মানে প্রফিট বা লাভ, I=  ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এবং টি মানে হচ্ছে সময়। বোঝা গেছে? এবারে পি ও কিউ দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, পি তাদের দুজনের মোট মূলধনের 1/6 অংশ, ইনভেস্টমেন্ট যেটা পি করছে
তারা দুজনে মিলে যদি 6 ইনভেস্ট করে পি করবে 1 পি করবে 1 দুজনে মিলে করবে 6 তাহলে কিউ কে করতে হবে 5 তবেই দুজনে 6 ইনভেস্ট হলে 6 এর মধ্যে 1 পি ইনভেস্ট করবে টাইমের কেসটা কি বলেছে পি 5 মাসের জন্য বিনিয়োগ করেছে পি 5 মাসের জন্য বিনিয়োগ করেছে কিউ কত মাসের জন্য বিনিয়োগ করেছে প্রশ্নে চেয়েছে আমি মনে করছি এক্স মাসের জন্য বিনিয়োগ করেছে ঠিক কিউ মোট লাভের 7/8 অংশ লাভ করে মানে মোট লাভ যদি 8 হয় কিউ পাবে 7 এবার প্রফিটের কথা বলছি কিউ পাবে 7 মোট লাভ হয়েছে 8 তাহলে পি কে পেতে হবে 1 তবেই দুজনের লাভ কিন্তু 8 হবে বোঝা গেছে এবারে আমরা কি জানি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম পি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কে টাইম দিয়ে গুণ করলে আমি দেখছি 5 আসছে কিউ এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কে টাইম দিয়ে গুণ করলে দেখছি 5x আসছে আমি এখানে কি বার করলাম পি এর প্রফিট বাই কিউ এর প্রফিট কিন্তু পি এর প্রফিট আমি দেখতে পাচ্ছি 1 কিউ এর প্রফিট দেখতে পাচ্ছি 7 তাহলে পি আর কিউ এর প্রফিটের রেশিও 1:7 এটা কাটবো তাহলে x এর মান 7 অর্থাৎ কিউ এর মূলধন 7 মাসের জন্য বিনিয়োগ ছিল যেটা অপশন নাম্বার 3 তে আছে কোন বস্তুর মূল্য 20% হ্রাস পেলে বিক্রির পরিমাণ 1% বৃদ্ধি পায় যদি আয় 60% বৃদ্ধি পায় তবে x এর মান নির্ণয় করো প্রথমে আর পরে কি হিসেব দিয়েছে দেখি মূল্য 20% হ্রাস পাচ্ছে 20% এর ফ্র্যাকশন ভ্যালু 20/100 অর্থাৎ 1/5 মূল্য 20% হ্রাস পাচ্ছে মানে 5 যদি মূল্য থাকতো তাহলে 1 হ্রাস পাচ্ছে যেটা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে বলে সেই ফিগারটা উপরে থাকে আর আসল মূল্যটা এখানে থাকে তাহলে মূল্য যদি 5 থাকে 1 হ্রাস পাচ্ছে প্রথমে যদি মূল্য 5 থাকে 1 হ্রাস পেয়ে পরে মূল্য হচ্ছে 4 অর্থাৎ মূল্যের রেশিও 5:4 আমি বলতে পারি এবারে বলছে বিক্রির পরিমাণ x পার্সেন্ট বৃদ্ধি পায় বিক্রির পরিমাণ x পার্সেন্ট হ্রাস বলেছে x দিয়ে আমি অঙ্ক করতে পারবো না এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম এবারে তার আয় 60% বৃদ্ধি পাচ্ছে আয় 60% বৃদ্ধি পাচ্ছে 60% এর ফ্র্যাকশন ভ্যালু কি তোমরা বলবে 60/100 20 দিয়ে কাটলে 3/5 মানে আয় যদি 5 থাকে 3 বৃদ্ধি পাচ্ছে আয় প্রথমে যদি 5 থাকে 3 বৃদ্ধি পাচ্ছে মানে পরে হয়েছে 8 5+3 8 পরে আয় হয়েছে বোঝা গেছে এবার দেখো তুমি বাজারে গেছো গিয়ে কোনো একটা জিনিস কিনছো 70 টাকা কিলো তুমি বললে 2 কিলো দিতে 70 টাকা কিলো যদি 2 কিলো হয় তুমি কত টাকা কিনবে তুমি বলবে 140 টাকা এটা তো আমরা জানি এবারে আমি বলছি যে প্রথমে মূল্য ছিল 5 এখানে কত কেজি বিক্রি করবে যাতে করে তোমার 5 টাকা হয় অথবা পরে মূল্য হয়েছে 4 এখানে কত কেজি বিক্রি করবে যাতে মোট আয় হয় 8 তুমি বলবে 5 টাকা করে কিলো হলে আমি যদি 1 কিলো বিক্রি করি তবেই মূল্যকে পরিমাণ দিয়ে গুণ করলে এটা আয় আসে একই রকম ভাবে মূল্য ছিল 4 তুমি 2 কেজি যদি বিক্রি করো তবেই 4×8 টাকা তোমার আয় হবে তাহলে আমি দেখলাম বিক্রির পরিমাণের রেশিও 1:2 ছিল মানে প্রথমে বিক্রি 1 হলে পরে বিক্রি 2 হয়েছে অর্থাৎ বিক্রির পরিমাণ 1 বেড়েছে 1 ছিল 1 এ বেড়েছে 1 100 এ কত বাড়বে তোমরা বলবে 100% বিক্রির পরিমাণ বেড়ে গেছে প্রশ্নে বলেছে বিক্রির পরিমাণ x পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তুমি বলছো 100% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ x এর মান 100 যেটা অপশন নাম্বার 3 তে আছে একটি নির্দিষ্ট মূল্যে কোনো ক্যালকুলেটর বিক্রি করলে 15% লাভ হয় যদি 3 গুণ দামে ক্যালকুলেটরটি বিক্রি করা হয় তবে লাভের হার কত হবে দেখো 15% লাভ হচ্ছে এটা মানে কি আমি যদি 5 দিয়ে কাটি 3/20 মানে আমি যদি 20 টাকায় কিনি সিপি বা কস্ট প্রাইস হয় 3 টাকা লাভ হয়েছে অর্থাৎ 23 টাকায় আমি বিক্রি করেছি এটা তো বলতে পারি 20 টাকায় কিনেছি 3 টাকা লাভ অর্থাৎ 23 টাকা বিক্রয় মূল্য বলছে যদি 3 গুণ দামে বিক্রি করি 23 টাকা আছে 3 গুণ দামে তুমি 69 টাকায় বিক্রি করে দিচ্ছ বলেছে তবে লাভের হার কত কিনেছো 20 টাকাতেই এখন 3 গুণ দামে 69 টাকায় বিক্রি করেছো 20 টাকায় কিনে 69 টাকায় বিক্রি করলে 49 টাকা প্রফিট আসছে প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয় ক্রয় মূল্য 20 টাকা ছিল 20 টাকায় প্রফিট 49 টাকা তাহলে 100 টাকায় কত
তোমরা বলবে 100 টাকায় প্রফিট, 225 না সরি 245 আসছে, 245%, যেটা অপশন নাম্বার 4 তে আছে। 30 কিমি দূরত্ব যেতে অভয় সমীরের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি অভয় তার গতিবেগ দ্বিগুণ করে তবে গন্তব্যে পৌঁছাতে সমীরের তুলনায় সে 1 ঘন্টা সময় কম নেয়, অভয়ের গতিবেগ কত? দেখো অভয়ের রেসপেক্টে আমি যদি দেখি, অভয় এই 30 কিলোমিটার দূরত্ব যখন গেল, গিয়ে দেখছে সমীরের থেকে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। সমীর মনে করো এই টাইমটা নাই, আমি এখানে লিখছি এটা সমীর নিচ্ছে, এখান থেকে এই পর্যন্ত টাইম নিচ্ছে, অভয় এই টাইমের থেকেও 2 ঘন্টা সময় বেশি নিচ্ছে, অর্থাৎ যা টাইম নিয়েছিল তার থেকে অতিরিক্ত 2 ঘন্টা সময় কিন্তু অভয় নিচ্ছে, এটা অভয়ের সময়। তাহলে সমীরের সময় যদি এটা হয়, অভয় সমীরের থেকে 2 ঘন্টা আরো কিন্তু সময় বেশি নিল। এবারে বলছে অভয় তার গতিবেগটাকে ডাবল করে দিয়েছে, এখন বলছে সে সমীরের তুলনায় 1 ঘন্টা সময় কম নিচ্ছে, অর্থাৎ সমীর এই টাইমটা নিয়েছিল, এখন এই টাইমটা না নিয়ে এর থেকে 1 ঘন্টা সময় কম নিচ্ছে, বেশি যখন বলেছিল আমি এদিকে বাড়িয়েছি, এই সময়টা নিয়েছে, এই সময় থেকে আরো 1 ঘন্টা সময় কম নিচ্ছে। সমীরের সময় এটা লেগেছিল, এখান থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছিল, এখন আরো 1 ঘন্টা কম সময় নিচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 1 ঘন্টা। আমি বলবো তাহলে এখন অভয় কতটা সময় কম নিচ্ছে টোটাল, তুমি বলবে আগে 2 ঘন্টা, এটা তো নেবেই না, আবার উল্টে 1 ঘন্টা আরো কম সময় নিচ্ছে, অর্থাৎ টোটাল 3 ঘন্টা সময় অভয় এখন কম নিচ্ছে। এটা মাথায় রাখো যে অভয় এখন 3 ঘন্টা টোটাল সময় কম নিচ্ছে, বোঝা গেছে? এবারে দেখো অভয়ের রেসপেক্টে আমি দেখব যে ডিস্টেন্সটা, একই ডিস্টেন্স কিন্তু যাওয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 30 কিলোমিটার। আমি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেহেতু ডিস্টেন্সটা একই সেটাকে আমি 1 মনে করব, সেম ডিস্টেন্স হলে তাকে 1 মনে করব, তাহলে স্পিডের রেশিও আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে। অভয়ের ক্ষেত্রে স্পিড, স্পিড কি করছে, সে দ্বিগুণ করে দিচ্ছে, অর্থাৎ প্রথমে 1 থাকলে পরে স্পিড হচ্ছে 2, স্পিডের রেশিওর উল্টো রেশিও টাইমের রেশিও, অর্থাৎ টাইমের রেশিও হবে 2:1, মানে অভয়ের প্রথমে যদি 2 ইউনিট সময় লাগে পরে 1 ইউনিট সময় লাগছে, অর্থাৎ 1 ইউনিট সময় কম লাগছে। কিন্তু আমি এখানে এই সবে বলে এসেছি অভয়ের 3 ঘন্টা সময় কম লাগছে, এখানে বলছি 1 ইউনিট, আবার এখানে বলেছি 3 ঘন্টা, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 ঘন্টা, 1 এর ভ্যালু 3 ঘন্টা হলে 2 এর ভ্যালু হবে 6 ঘন্টা, তাহলে অভয়ের প্রথমে সময় লাগতো 6 ঘন্টা। অভয় এই 6 ঘন্টায় প্রথমে কতটা গেছিল, 30 কিলোমিটার। তোমরা বলবে 6 ঘন্টায় অভয় যায় 30 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে, 30-কে 6 দিয়ে ভাগ করে আমি বলবো 5 কিলোমিটার, 1 ঘন্টায় যেটা যায় তাকেই বলা হয় স্পিড, তাহলে অভয়ের স্পিড 5 কিমি পার ঘন্টা, যেটা এই প্রশ্নে চেয়েছিল। পাঁচজন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করে, যখন 10 জন মহিলা ওই কাজটি 5 দিনে শেষ করে, তবে কত দিনে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ ওই কাজটি শেষ করবে? দেখো 5 জন পুরুষ, পুরুষকে আমি এম দিয়ে লিখবো আর মহিলাকে ডাব্লু দিয়ে লিখবো। 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করে, 6 দিনে শেষ করছে 5 জন পুরুষ, আমি যদি বলি একদিনেই শেষ করতে হবে তাহলে তোমরা বলবে 5 গুণ, অর্থাৎ 6 দিনে যদি 5 জন লাগে, একদিনে লাগলে সরি 6 গুণ লোক লাগবে, অর্থাৎ আমি বলবো 30 জন লোক লাগবে কাজটা যদি একদিনে শেষ করতে হয়। একই রকম ভাবে 10 জন মহিলা 5 দিনে কাজটা শেষ করে, আমি যদি বলি 5 দিনে না করে একদিনেই কাজটা করতে হবে, তাহলে যে 5 দিনের বদলে একদিন করছো, এই 5 গুণ লোক মহিলা তোমাকে নিতে হবে। তাহলে 5 দিনে শেষ করতে 10 জন মহিলা লাগলে, একদিনে শেষ করতে 5×10=50 জন মহিলা লাগবে, বোঝা গেছে? তাহলে একদিনে শেষ করতে আমি দেখতে পাচ্ছি যে 30 জন পুরুষ লাগছে, এবং 50 দিনে শেষ করতে দেখতে এই একদিনে শেষ করতে 50 জন মহিলা লাগে। যেহেতু কাজটা একদিনে শেষ করছে দুজনেই, তাই এটাও টোটাল ওয়ার্ক, এটাও হবে টোটাল ওয়ার্ক। ভালো করে বোঝো, আমি প্রথমে কি কনভার্ট করলাম, যে একদিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে, আর এখানেও বললাম একদিনে শেষ করতে কতজন মহিলা লাগবে। তাহলে একদিনে শেষ করলো মানে এখানেও একদিনে কাজটা শেষ করলো, এখানেও একদিনে কাজটা শেষ করলো, এখানে একদিনে শেষ করছে মানে 30M লোক লাগছে, এখানে একদিনে শেষ করছে মানে 50W, অর্থাৎ 50 জন মহিলা লাগছে। আমি একদিনে যদি 1 ইউনিট কাজ করা হয় তাহলে এই এত দিনে এত ইউনিট কাজ করা হবে, অর্থাৎ এটাকেই আমি টোটাল ওয়ার্ক হিসেবে ধরে নেব।
যেহেতু টোটাল ওয়ার্ক দু জায়গাতেই সমান, তাই এটা সমান এটা করব। অর্থাৎ এটা হচ্ছে টোটাল ওয়ার্কের ভ্যালু, এখানে শূন্য কিছু কাটবে না। তুমি পরের লাইনে আবার এটাকে লেখো, লিখে এবার যা কাটাকুটি করার ইচ্ছে এখানে করো। তার মানে আমি বলবো এম এর ভ্যালু হচ্ছে 5, ডাব্লুর ভ্যালু হচ্ছে 3, টোটাল ওয়ার্কের জায়গায় এবার এম বা ডাব্লু যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও। আমি যদি এইটাকে নিই 30 m, এটা হবে টোটাল ওয়ার্ক। 30 × m এর ভ্যালু কত বেরিয়েছে, এম এর ভ্যালু বেরিয়েছে 5, এটা গুণ করলে টোটাল ওয়ার্ক আসছে 150। এবার এই কাজটা 150 ইউনিট কাজটা কারা শেষ করছে, 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। 5 জন মহিলা প্লাস 3 জন পুরুষ মিলে শেষ করছে, বলছে কতদিন লাগবে। আমি বলবো এই ক্যালকুলেশনে যা উত্তর আসবে ততদিন হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? 150 উপরে আছে, 5 × w, ডাব্লুর ভ্যালু হচ্ছে 3, 5 কে 3 দিয়ে যদি গুণ করি আমি পাবো 15, প্লাস 3 × m, m এর ভ্যালু 5 বেরিয়েছে, 3 × 5, অর্থাৎ এখানে বসাবো 15, 150 কে 30 দিয়ে ভাগ করলে আমি পাবো 5, অর্থাৎ টোটাল কাজটা করতে 5 দিন সময় লাগবে, যেটা অপশন নাম্বার 2 এ আছে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।